হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টকে কেন্দ্র করে ভারতীয় ধনকুপের গৌতম আদানির সাম্রাজ্যের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে গেল কয়েকদিনে। এক রিপোর্টে শেয়ার বাজারে অব্যাহত দরপতনের কারণে $10,000 কোটি হারিয়ে বেসামাল আদানি গোষ্ঠী। চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ ফার্মের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা করে কৃত্রিমভাবে শেয়ারের দর বহুগুণ বাড়িয়ে সম্পদের পাহাড় গড়েছেন আদানি। আর্থিক প্রতারণার নানা অভিযোগের পর এবার প্রথমবার তদন্ত শুরু হয়েছে আদানি গ্রুপের বিরুদ্ধে। আদানি গ্রুপের ২৫০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রির অনিয়মের বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবি। আদানির শেয়ার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ১০টি বিনিয়োগ ব্যাংকের মধ্যে বেশ কয়েকটি রাখা হয়েছে সেবির নজরদারিতে। এমনকি শেয়ার বিক্রির প্রক্রিয়ায় কোনোরকম আইনি গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে সংস্থাটি। কুমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। এদিকে কাঁচা দিয়ে যেন কাঁচা তুলতে যাচ্ছে আদানি গোষ্ঠী। মার্কিন আর্থিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মার্কিন একটি ল ফার্মকেই নিয়োগ দিয়েছেন গৌতম আদানি। মার্কিন ল ফার্ম ওয়াটসটেলকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে টেসলার সিইও ইলন মাস্কের বিরুদ্ধে $44 বিলিয়ন টুইটার চুক্তি ভঙ্গের অভিযোগের মামলায় মাইক্রোব্লগিং সাইট টুইটারের পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এই ওয়াটসটেলকে। এসবের মধ্যেই আদানি ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তায় ভাটা পড়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। চলতি সপ্তাহেই গৌতম আদানি ইস্যুতে ভারতের রাজ্যসভায় ব্যাপক তোপের মুখে পড়েন নরেন্দ্র মোদী। এ সময় আদানি মোদী ভাই ভাই স্লোগানও দেন বিরোধীরা। উত্তপ্ত অবস্থার মধ্যে এমন শঙ্কা জানালেন বিশেষজ্ঞরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।